দর্শক এখন দেখবেন সংবাদ লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের চাল না পেয়ে ফেরত গেল জেলে পরিবার বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার লালমোহন থেকে তথ্য ও ভিডিও চিত্রে আব্দুস সাত্তার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সমুদ্রগামী জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল না পেয়ে ফেরত গেল প্রায় এগারোশো জেলে পরিবার বুধবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে চাল নিতে আসেন সমুদ্রগামী জেলেরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমন্বয়হীনতার কারণে চাল বিতরণ স্থগিত রাখা হয় খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভীর মুক্তিযুদ্ধ অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ইউনিয়ন পরিষদের উপস্থিত হয়ে সঠিকভাবে তালিকা প্রণয়ন করে পরবর্তীতে জেলেদের মাঝে চাল বিতরণ করার সিদ্ধান্ত হয় এদিকে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেছেন পরিষদের কয়েকজন সদস্য জেলেদের নামে চাল আতসাত করে আবার তাদেরকে চাল নিতে পরিষদে পাঠিয়েছে যে কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে অপরদিকে পরিষদের কয়েকজন সদস্য বলছেন চেয়ারম্যান প্রতি ওয়ার্ডে সদস্যদেরকে পঁয়তাল্লিশটি করে কার্ড দেওয়া হয় একটি ওয়ার্ডের জেলে রয়েছে দুই থেকে তিনশো বাকি কার্ড চেয়ারম্যান নিয়ে যায় এ ইউনিয়নের সমুদ্রগামী এগারোশো জেলে পরিবার রয়েছে জেলেরা বলেছেন এখানে প্রকৃত জেলাদের নামে তালিকা না করে অনেক ব্যবসায়ীদের নামে জেলে কার্ড করা হয়েছে বিভিন্নভাবে এক জেলের নামে অন্য কার্ড জেলের কাছে বিক্রির অভিযোগও উঠেছে সোহাগ মাঝি নামে এক জেলে জানান তার নামে কোনো কার্ড করা হয়নি খোর্শেদ আলম মাঝির নামে কার্ডটি তিনি দুই নং ওয়ার্ড চৌকিদার বাবুলের কাছ থেকে আটশো টাকা নিয়ে কিনে দিয়েছেন চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয় হীনতার কারণে চালনাপে পেয়ে ফেরত যাওয়া জেলাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে